আফ্রিকার কেনিয়াতে শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় মারা যাওয়া সেনা সদস্য মোহাম্মদ মঞ্জুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে এই জানাজা অনুষ্ঠিত হয়। সেনাপ্রধানের পক্ষে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম পুষ্পস্তবক অর্পণ করে মঞ্জুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরদেহ মঞ্জুরের নিজ বাড়ি পটুয়াখালীর বাউফলে পাঠানো হয়। মঞ্জুর পেনিয়ানাল বসেসে আক্রান্ত হয়ে কেনিয়াতেই চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হয়ে ৩ নভেম্বর তার মৃত্যু হয়।